সন্দেশখালী টুর এসে আমরা চাই না, এক শাহজাহান গিয়েছে আর এক শাহজাহানের নাম যেন আগামী দিনে প্রকাশ পায়, এইরকম নেতৃত্বে আমরা বাস করি। যারা ক্ষমতার গোড়াই করে বিভিন্ন ভাবে দুর্নীতির দায়ে যারা টিকে আছে ক্ষমতার একটা পর একটা দল পরিবর্তন করে, তাদের নেতৃত্বে আমরা ময়নাবাসীও চাই না, তাদের নেতৃত্বে বাস করতে। তো তার নেতা যে আছে শুভেন্দু অধিকারী, সেই তো বরাবর সেই তো নিজে দল পাল্টিয়েছে, একবার কংগ্রেস থেকে তৃণমূল, আবার তৃণমূল থেকে বিজেপি। আমরা দল পাল্টানোনি, ওরা ওদেরকে বিজেপিদেরকে এখন সাজানোরই ভয় আছে যে এ ময়নায় যা উন্নয়ন করেছে, সেই ময়নার যে আবার উন্নয়নের জন্য যে পরিকল্পনাগুলো তৈরি করে নিচ্ছে এটা ওদের গায়ে লাগছে। তবে চন্দনবাবুকে আমি বলবো যে ও গজিনা ছেড়ে বাগচা ছেড়ে এসে রাজনীতি করুক, সাজানের কতটা দাপট আছে, সাজান কত দুর্নীতিতে যুক্ত আছে, সে একটা দুর্নীতির প্রমাণ যদি করিয়ে দেয় আমি ওকে আমার গুরুদেব বলে মনে করে নিব। আমার সামনে রাজনীতিরও বাচ্চা ছেলে, ও যখন করোনায় আক্রান্ত হয়েছিল আমরা সবাই কেউ বা ভগবানের নাম কেউ বা আল্লাহর নামে আমরা দোয়া করছিলাম যে একটা যুবক ছেলে এরকম করে একটা বিপদগ্রস্ত যাতে তা সে যেমন জীবনটা ফিরে পায়। যাই হোক, উনি জীবন ফিরে পেয়েছেন, এতে আমরা খুবই আনন্দিত। আমরা কারো নামে এইভাবে মিথ্যা প্রচার আর মিথ্যা রাজনীতি করতে আমরা চাইনি। আমরা ময়নার মানুষের কাছে এইটুকুই ভালোবাসা আছে যে আমরা উন্নয়নটা প্রচুর করেছি, আবার আগামী দিনে ভালো ব্যাপক উন্নয়ন করব। দিদিকে বলা কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে ডেভেলপমেন্ট ডেভেলপগুলো করার জন্য